পৰ্বতজোৰা দেৱীতোলাতে AIUDF দলৰ নিৰ্বাচনী সভা। বিধায়ক মিজানুৰ ৰহমানে মুকলি কৰিলে নিৰ্বাচনী কাৰ্যালয়। ৰাজ্যত তৃতীয় পৰ্যায়ৰ লোকসভা নিৰ্বাচনৰ বাবে ধুবুৰীৰ লগতে ৰাজ্যৰ অন্যান্য প্ৰান্তত নিৰ্বাচনী প্ৰচাৰ তুংগতলৰ সময়তে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ AIUDFৰ প্ৰাৰ্থী বদৰুদ্দিন আজমলৰ হৈ প্ৰচাৰ চলায় বিধায়ক মিজানুৰ ৰহমানে। BTTত UPPLৰ লগত মিত্ৰতা স্থাপন কৰি নিৰ্বাচনী প্ৰচাৰ কাৰ্য চলাইছে দলটোৱে। আজি কোকৰাঝাৰ জিলাৰ কাজিগাঁও আৰক্ষী থানাৰ অন্তৰ্গত দেৱীতোলাত প্ৰচাৰ কাৰ্যালয় মুকলি কৰে বিধায়ক মিজানুৰ ৰহমানে। আজমল ফাউন্ডেশন মার্কাজুল মারুফের মানে জড়িয়তে সমস্ত সময় মানব সেবা করে আমাদের 2012 সালে যে বড়লান অঞ্চলে আমাদের গোষ্ঠীগত সংঘর্ষ হলো, এক রাত্রে দুই রাত্রের ভিতরে আমাদের এই অঞ্চলে ক্যাম্প করছিল, বহু মানুষ বেকারিত হয়ে আসছিল। সেই মানুষগুলোর ভিতরে কিন্তু খালি শুধুমাত্র মুসলমান মানুষে বিতাড়িত হয় নাই, কোনো কোনো জায়গা আমাদের বড় ভাইরাও ডিসপ্লেস হয়েছে, রাজবংশী ভাইরাও ডিসপ্লেস হয়েছে, হয়তো অঞ্চল বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই লোকগুলো পুনর সংস্থাপন দেওয়ার জন্য যে পার্লিয়ামেন্টে কিভাবে হাল্লা করলো, তারপরে তো কম সময়ের ভিতরে এই মানুষগুলোকে যার যার জায়গা সেই সেই জায়গা বসতি করার যে ব্যবস্থা, আর ওনার ফাউন্ডেশনের জড়িয়তে দেখবেন বড় এলাকাতেও দেখবেন টিনের বেড়া দিয়ে ঘর দিছে, মুসলিম এলাকার দেখবেন, বেঙ্গলি এলাকার দেখবেন, তাই আদিবাসী হোক রাভা হোক যে কোন যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, কোন জনগোষ্ঠীর ভিত্তিক উনি কাম কাজ করেন। ক্যাম্পিং শুরু করা নাই, আমি মাঝে মাঝে আমি মিটিংবিলাক করে আছো, গতিকে এটা অফিস নিশ্চয়কৈ ক্যাম্পিংৰ কারণে প্রয়োজন, এই কারণে আমি ওপেনিং করে দিলাম। এইটো যেহেতু BTD এরিয়া, যেটা আপনার EWF লগত UPPLৰ যেটো মিত্রতা, এই মিত্রতা কিমানখিনি আপনাদের এই BTD আগবাড়ি বলে আপনি? নিশ্চয়কৈ আমি যোৱাকালি আমার আলোচনা হয়েছিল, আমার UPLৰ প্রেসিডেন্ট আহিছিল আমার ধুবুৰীত, তাত আমার পৰ্বতজোৰাৰ আছিল উত্তম হাজোৱাৰী, তেখেতৰ লগত সৌহৃদ্যপূর্ণ আলোচনা হয়েছিল। এফটুর জেনারেল সেক্রেটারি লরেন্স এসিলারি আসছিল, তেখেতসকলে আৰু আমার কি কয় NDFB প্রগতিশীলৰ সিনিয়র অফিসার জগদীশ বর্মা আসছিল, আলোচনা সৌহৃদ্যপূর্ণ একটা আলোচনা আমার সভাপতির লগত হয়েছিল। আর সেই হিসাবত আমি কোকৰাঝাৰ জিলা আৰু বৰপেটা আৰু ধুবুৰী এই তিনখনত আমি চুক্তিবদ্ধ হয়েছে, আমি কোকৰাঝাৰত সিহঁতক সহায় করিম আর ইহতে দুখন সমষ্টিত আমাক সহায় করব, বৰপেটা কর্মে আৰু ধুবুৰী। আমার এই হিসাবত আমার ধুবুৰী জেলাত আমার পৰ্বতজোৰা সাব ডিভিশন চারিখন ইহঁতর আঞ্চলিক এফসু আছে, এই এফসুর ফলের ইহঁতে এটা মানে কর্মসূচী তৈয়ার করেছে, আমি একেলগে মানে হাত মিলাই কাম করিম। 2012 চনৰ গোষ্ঠী সংঘৰ্ষত বদৰুদ্দিন আজমলে জাতি ধৰ্মৰ বৰ্ণ নিৰ্বিশেষে সকলোকে সহায় কৰা বুলি দাবী কৰে বিধায়ক মিজানুৰ ৰহমানে। ইফালে দুবাৰকৈ সাংসদ নিৰ্বাচিত হোৱা আজমলে এইবাৰ বিজয়ী হ'ব পাৰিবনে নাই সেই সময়ত লক্ষণীয় হ'ব। গৌৰীপুৰৰ পৰা ইমৰাণ হুছেইন, ভইচ অৱ আছাম।